বাড়িতে উপস্থিত হয়েছে সিবিআই এবং তার পাশাপাশি বসিরহাটেও সিবিআই এর একটি টিম উপস্থিত হয়েছে এবং এরই মাঝে আরো একটি খবর উঠে আসছে সেটা হচ্ছে শেখ শাহজাহান মার্কেট থেকে একজন গ্রামবাসীকে আটক করেছে সিবিআই একজন গ্রামবাসীকে আটক করেছে সিবিআই শেখ শাহজাহান মার্কেট থেকে এবং তার পাশাপাশি সকাল সকাল আটুঞ্জী পাড়ায় অভিযান সিবিআইয়ের পাশাপাশি সিবিআইয়ের একটি টিম পৌঁছে গিয়েছে বসিরহাট মহকুমা আদালতে শেখ শাহজাহান মার্কেট থেকে এক গ্রামবাসীকে আটক করেছে সিবিআই সকাল সকাল আকুঞ্জিপাড়ায় অভিযান सीबीआई এর পাশাপাশি सीबीआई এর একটি টিম পৌঁছে গিয়েছিল বসিরহাট মহকুমা আদালতে शेख শাহজাহানের ডেরায় আটক এক গ্রামবাসী শেখ শাহজাহান মার্কেট থেকে আটক করা হয়েছে শেখ শাহজাহান মার্কেট থেকে এক গ্রামবাসীকে আটক করেছে सीबीआई सीबीआई এর একটি টিম পৌঁছে গেছে শেখ শাহজাহানের আকুঞ্জিপাড়ার বাড়িতে এবং তার পাশাপাশি বসিরহাট মহকুমা আদালতে শেখ শাহজাহান মার্কেটেও তারা পৌঁছে গিয়েছে সেখানে তদন্ত শুরু হয়েছে এবং সেখান থেকে এক গ্রামবাসীকে আটক করেছে সিবিআই থেকে এক গ্রামবাসীকে আটক করলো সিবিআই সকাল সকাল আকাড়ায় অভিযান সিবিআই সকাল সকাল পাড়ায় অভিযান করছে সিবিআই শেখ শাহজাহান মার্কেট থেকে এক গ্রামবাসীকে আটক করলো সিবিআই এই বিষয় আরো বিস্তারিত আলোচনা করব সরাসরি নিউজ রুমে যাব সেখানে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুকাত মিত্র সুকাতদা শেখ সাজাহান মার্কেট থেকে গ্রামবাসীকে আটক করেছে सीबीआई কি জানতে পারছো কেন আটক আটক করা হয়েছে তাকে দেখো প্রথমেই তোমাকে যেটা আগে বলতে হবে সেটা হচ্ছে যে আজকে যখন सीबीआई அதிகாரிகள் কুনজিপাড়ায় ঢোকেন কিনজি নিরাপত্তা বাহিনী সহ মোট 50 জন প্রায় একটি দল सीबीआई அதிகாரிகள் ছিলেন এবং রয়েছেন এবং পাঁচ তারিখে যে ইডি আধিকারিকদের ওপর আক্রমণ হয়েছিল সেই ইডি আধিকারিকরাও তাদের সঙ্গে রয়েছেন তারা দেখাচ্ছিলেন সিবিআই আধিকারিকদের যে কোন রাস্তা থেকে ঠিক কীভাবে কটা দিক থেকে তাদের উপর আক্রমণ হয়েছে কিভাবে আক্রমণ হয়েছে এই অবস্থায় সিবিআইয়ের সঙ্গে সিবিআইয়ের কয়েকজন গোয়েন্দা তারা পুরো ব্যাপারটিকে স্কেচ করতে থাকে স্কেচ করে আঁকতে থাকেন যে কি ইডির আধিকারিকদের বক্তব্য অনুসারে এরপর তারা স্থানীয়দের সঙ্গে কথা বলেন শেখ শাহজাহান মার্কেটে যান শেখ শাহজাহান মার্কেটে গিয়ে তারা জানতে পারেন যে পাঁচ তারিখের ঘটনার পর থেকেই শাহজাহান মার্কেট পুরো বন্ধ তার চাবি কার কাছে আছে কেউ জানে না সিবিআইয়ের কাছে আধিকারিকদের কাছে তো নেই ইডির আধিকারিকদের কাছে তো নেই কিন্তু ওর মার্কেটের চাবি কার কাছে আছে গ্রামবাসীরাও জানেন না

যে গ্রামবাসীকে আটক করা হয়েছে তাকে কিন্তু ধাক্কা মারতে মারতে কিন্তু গাড়িতে তোলা হলো অর্থাৎ নিশ্চয়ই সিবিআই হাতে কোনো রকম কোনো তথ্য নিশ্চয় পেয়েছে অর্থাৎ যে ঘটনা পাঁচ তারিখে ঘটেছিল সেই পাঁচ তারিখে ঘটনার দিন যে ভিডিও ফুটেজ দেখা গেছিল সেই ভিডিও ফুটেজ দেখে কিন্তু চিহ্নিত করতে পারে এবং ঘটনাস্থলে ওই লোক ছিলেন কিনা সেটা নিয়ে কিন্তু সংশয় আছে অর্থাৎ যেভাবে গাড়িতে তোলা হলো তাতে করে দেখে মনে হলো তিনি অপরাধী অর্থাৎ সেই অপরাধী হিসাবে কিন্তু তাকে চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়েছে ইতিমধ্যে জানা যাচ্ছে যে শেখ শাহজানের বাড়িতে এখনো আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুকান্ত মিত্র। সুকান্তদা তোমার প্রশ্ন। শ্যাম সিবিআই अधिकारीরা কালকের পরে আজকেও আকুঞ্জি পাড়ায় সেখানে ঠিক কি কি ঘটছে মানে গ্রামবাসীকে গ্রেপ্তার করা শাহজাহান মার্কেটে যাওয়া ছাড়া আকুঞ্জি পাড়ায় শাহজাহানের বাড়ি এবং আশপাশ অঞ্চলে সেখানে সিবিআই আধিকারিকদের কি তৎপরতা দেখা যাচ্ছে? দেখ সিবিআই আধিকারিকদের সঙ্গে রয়েছে ফরেন্সিক দল রয়েছে পাঁচ সদস্য ফরেন্সিক দল রয়েছে অর্থাৎ ফরেন্সিক দল কেন আনা হয়েছে তার কারণ হচ্ছে যে পাঁচ তারিখে জানুয়ারি মাসে পাঁচ তারিখে যখন ইডির ওপরে হামলা হয় মারধর করা হয় গাড়ি ফাংশন করা হয় নথিপত্র ছিনিয়ে নেওয়া হয় এবং সেই কাঁচ ভাঙা এবং যেখানে রক্ত পড়েছিল সেই সব জায়গাগুলো কিন্তু চিহ্নিত করা হচ্ছে সেখান থেকে মাটি সংগ্রহ করছে এবং গোটা এলাকাটা কিন্তু ডোমিনেট করছে ফিটি দিয়ে এবং সে তার মধ্যে বাড়ির মধ্যে বাড়ি তালা খোলা হয়েছে অর্থাৎ ইডি যে ওখানে ইডির উপর হামলা হয় পাঁচ তারিখে চব্বিশ তারিখে ইডি কিন্তু ফের আসে শেখ শাহজাহানের বাড়িতে শেখ শাহজাহানের বাড়িতে ভেঙে ঢোকার পর কিন্তু কিছুই পাইনি তার মধ্যে থেকে সমস্ত প্রমাণপত্র নথিপত্র সব সরিয়ে ফেলা হয়েছে তার আগে এবং সেই সময় কিন্তু একটি নোটিশ দিয়ে যাওয়া যায় অর্থাৎ উনিশ তারিখে সিবিআই ইডি দপ্তরে দেখা করার জন্য কিন্তু নোটিশ দেওয়া হয় তার দেওয়ালে এবং সিসি ক্যামেরা বসানো হয় সমস্ত এলাকায় অর্থাৎ এই যে যাবার সময় সেই বাড়িটা সিল করে দেয় সেই বাড়ি সিল করার পর দুজন গ্রামবাসীকে সাক্ষী রেখেছিল তাদেরকে ডেকে এনে প্রক্রিয়া চালানো হয়েছিল সেই প্রক্রিয়া যারা যে দুজন সাক্ষী ছিল সেই সাক্ষীদের আজকে আবার ডাকা হয়েছে অর্থাৎ সেই সিবিআই যারা যে প্রতিনিধি দল এসছে সেই দল কিন্তু তাদেরকে ডাকা হয়েছে তাদের সামনেই সেই বাড়ি তালাকুলে ভেতরে ঢোকা ঢুকেছে ঢুকে সমস্ত রকম তারা তদন্ত করছে তন্নতন্ন করে খুঁজছে একরকম বলা যেতে পারে যে সিবিআই ইডি কিন্তু কুমর বেদে নেমেছে শেখ শাহজাহানকে তথ্য প্রমাণ নিতে অর্থাৎ শেখ শাহজাহানের বাড়ি থেকে কিন্তু একটি গাড়ি বেরিয়ে গেল একটি গাড়ি বেরিয়ে তাতে পাঁচ সিবিআই প্রতিনিধি রয়েছে এবং আর একটি গাড়িতে সি আর জন রয়েছে তারা গিয়ে শেখ শাহজাহানের যে মার্কেট রয়েছে সরবেরিয়া সেই মার্কেটে আসে মার্কেটে এসে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করার পর সেখান থেকে কিন্তু পায়ে হেঁটে একটু দূরে গিয়ে একটা দোকান চায়ের দোকানে একজন বসেছিল তাকে ডাকে ডাকার পর তাকেই ধরে গাড়িতে মানে ধাক্কা দিতে দিতে গাড়িতে তোলা হয় অর্থাৎ এই যে গ্রামবাসী এই গ্রামবাসী কে কেন ধরা হলো এখনও পর্যন্ত কোনো পরিষ্কার না অর্থাৎ এই গ্রামবাসী জানা যাচ্ছে যেটা সূত্রে জানতে পারছি যে এই গ্রামবাসী ওই হামলার দিন ওইখানে উপস্থিত ছিলেন ওই শেখ শাহজেন বাড়িতে বাড়ির সামনে উপস্থিত ছিলেন সেই ভিডিও ফুটেজ দেখে তাকে চিহ্নিত করা হয়েছে এমনটা জানা যাচ্ছে অন্যদিকে যে সিবিআই আট তিন প্রতিনিধি দল বসিরহাট মহকুমা আদালতে এটা হঠাৎ তারা কিন্তু কোনো সিকিউরিটি ছাড়াই তারা এসছে এসে কেন আদালতের মধ্যে ঢুকে যায় আদালতে যে কক্ষ রয়েছে সেখানে ঢুকে প্রায় দশ সাড়ে দশটার সময় ঢুকেছে যায় বারোটার সময় তারা বেরিয়ে গেলেন এখান থেকে কিন্তু যেটা জানা গেল যে ওরা এসছিল যে শেখ শাহজাহানকে বসিরহাট মহকুমা আদালতে বিচারক দশ দিনের জন্য পুলিশ সেবা যাতে পাঠিয়েছিল সেই দশ দিন পুলিশ সেবা যাতে মেয়াদ হচ্ছে আগামী ন তারিখে মার্চ মাসের ন তারিখে সেই ন তারিখে শেখ শাহজাহানকে সিবিআই এই আদালতে হাজির করাবে এমনটাই কিন্তু জানিয়ে গেল অর্থাৎ নথিপত্র সমস্ত কিছু সেই জমা দেওয়া হলো এবং সেখানে আদালতকে জানিয়ে হাজির করবে হ্যাঁ সেই শেখ শাহজাহানকে আদালতে নিয়ে আসবে সিবিআই অর্থাৎ সিবিআই নিয়ে আসবে পুলিশের হাতে থাকলো না গোটা প্রক্রিয়া এ হচ্ছে পাশাপাশি যেটা জানাই যাচ্ছে যে যে মামলাটা রয়েছে বসিরাজ মহকুমা আদালতে সেই আদালত থেকে সিবিআই আদালতে হস্তান্তর করার জন্য একটা নোটিশ দিয়েছে যে যাতে করে এই মামলাটা তারা নিজে হেফাজতে নিতে পারে অনেক ধন্যবাদ শ্যাম অনেক ধন্যবাদ আহ রিমা তুমিও শুনলে আমিও শুনলাম আমাদের দর্শকরাও শুনলেন সেখানকার অবস্থা আকুঞ্জি পাড়ায় দরজা ভেঙে যে দুই গ্রামবাসীকে সাক্ষী রেখে তালা দেওয়া হয়েছিল সিল করা হয়েছিল শেখ শাহজাহানের বাড়ি সেই দুই গ্রামবাসীকে ডেকে এনে তাদের সামনে তাদেরকে সাক্ষী রেখেই সিল করা ইডির সিল করা তালা যেটা ইডি সেখানে দ্বিতীয় দিন যখন গিয়েছিল চব্বিশে জানুয়ারি চব্বিশে জানুয়ারি যে সিল করা হয়েছিল সেই তালা এবং সিল ভেঙে সিবিআই আধিকারিকরা তাদের বাড়িতে ঢোকেন সঙ্গে পাঁচ সদস্যের ফরেনসিক টিম সব মিলিয়ে প্রায় পঞ্চাশেক লোক কারণ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং ইডির যে আধিকারিকরা পাঁচ তারিখে মার খেয়েছিলেন নিগৃহীত হয়েছিলেন তারাও সঙ্গে ছিলেন আর এদেরকে নিয়েই ঢুকেছেন সেখানে তল্লাশি চলছে একতরফা আর কয়েকজন প্রায় জনা পাঁচেক তারা চলে গিয়েছিলেন শেখ শাহজাহান মার্কেটে শেখ শাহজাহান মার্কেট এর তালা খুলে তারা ঢুকতে পারেননি কারণ সেখানকার তালা চাবি কার কাছে আছে সেটা এখনও পর্যন্ত জানা যায়নি আর পাঁচ তারিখের ইডির ওপর হামলার ঘটনার থেকেই ওই দিন থেকেই ওই মার্কেট কিন্তু বন্ধ রয়েছে কেন ওই দিন থেকেই ওই মার্কেট বন্ধ সেটাও একটা রহস্যের বিষয় আর একটা ব্যাপার হচ্ছে যে এক গ্রামবাসীকে গ্রেপ্তার করা হয়েছে যেটা শ্যাম বলল ওই ঘটনার দিন ভিডিও ফুটেজ যেটুকু পাওয়া গেছে তাতে ওই ভদ্রলোক ওই গ্রামবাসীকে শনাক্ত করা গেছে যে তিনি ওই হামলার মধ্যে ছিলেন তাই তাকে নিয়ে যাওয়া হচ্ছে কাজে তাকে জেরা করলে যদি তিনি সত্যিই আমলা থেকে থাকেন যুক্ত থেকে থাকেন বা ওর ভেতরে থেকে থাকেন তাহলে তাকে জেরা করলে কিছু তথ্য বেরোতে পারে যে তাকে ওখানে আসার কে নির্দেশ দিয়েছিল কিভাবে তিনি ওখানে পৌঁছে গেলেন অত অল্প সময়ের মধ্যে সঙ্গে আর কে কে ছিলেন কারণ যারা করেছেন তারা তো সকলেই আশপাশের এলাকার লোক বা ওই এলাকার লোক এটি এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ অত অল্প সময়ের মধ্যে দূর থেকে বহিরাগতদের নিয়ে আসা সম্ভব নয় ওই আধ ঘন্টা সময়ের মধ্যে সন্দেশখালী থেকে যখন শেখ শাহজাহান পালিয়ে গেলেন অর্থাৎ গা দিয়ে যখন ছিলেন তখন কিন্তু সন্দেশখালীর যে মায়েরা বোনেরা তারা বেরিয়ে এসেছিল এবং তারা যে অভিযোগটা করছিল যে যৌন হেনস্থার অভিযোগ থেকে শুরু করে একাধিক যে অভিযোগ তাদেরকে ধরে নিয়ে যাওয়া হতো সেই বিষয়গুলো এখন তদন্ত করা হচ্ছে কি দেখো আপাতত এই মুহূর্তে সিবিআই সেই বিষয়গুলোতে যাচ্ছে না সিবিআই সূত্রে খবর যেটা নিজাম প্যালেস থেকে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে সিবিআই আপাতত শাহজাহানের আসলে ব্যাপারটা হচ্ছে রেশন দুর্নীতি মূল ব্যাপার রেশন দুর্নীতি তার সঙ্গে অনেক কিছু জড়িয়ে গেছে বেআইনিভাবে সম্পত্তি জমি দখল ইত্যাদি ইত্যাদি মানুষের ওপর অত্যাচার খুন খুনের মামলা ইত্যাদি সবই রয়েছে শেখ শাহজাহানের নাম তা সেগুলো কিন্তু সেকেন্ডারি প্রাইমারি যেটা সেটা হচ্ছে ইডির ওপর হামলায় শেখ শাহজাহানের ভূমিকা কি? এবং রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের ভূমিকা কি। এই দুটি বিষয়কে আগে সিবিআই তদন্তকারীরা পরিষ্কারভাবে জানতে চাইছেন কিন্তু শেখ শাহজাহান অত্যন্ত কঠিন প্রকৃতির মানুষ সেটাও তারা বুঝতে পারছেন এখনও পর্যন্ত শেখ শাহজাহানের মুখ তারা সেভাবে খোলাতে পারেননি যার জন্য তারা শেখ শাহজাহান যখন বলছেন যে কারা ইডির উপর হামলা করলো আমি তো জানি না ওখানকার মানুষ আমাকে ভালোবাসে ইডির লোকজন এসে পড়েছে আমার বাড়িতে তাই ওখানকার মানুষ এসে বাধা দিয়েছেন এটা বিশ্বাসযোগ্য নয় একেবারেই বিশ্বাসযোগ্য নয় তখনই সিবিআই আধিকারিকরা ওই তিরিশটি তিরিশ মিনিটে আঠাশটি কল শেখ শাহজাহানের দুটি মোবাইল থেকে হয়েছিল কে করেছিলেন তিরিশ মিনিটে আঠাশটি কল কে করেছিলেন দুটি মোবাইলে ফরেনসিক তদন্তে শেখ শাহজাহানের ফিঙ্গারপ্রিন্ট তো পাওয়াই যাচ্ছে শাহজাহান করেছিলেন অন্য কেউ কি করেছিলেন এই সমস্ত কিছু জানা যাবে শাহজাহানের সঙ্গে সেই সময় কে কে ছিলেন ওই বাড়িতে শাহজাহানের সঙ্গে সেই সময় কে কে ছিলেন শাহজাহানকে কারা কারা সাহায্য করেছিলেন বাড়ির ভেতর থেকে এসব ব্যাপারগুলো সিবিআই অত্যন্ত পরিষ্কার হতে চাইছে কাজেই মূলত এই দুটি বিষয়ের ওপর তদন্ত নিয়ে আগে এগোতে চাইছে সিবিআই তারপরে বাকি সমস্ত ব্যাপারগুলো তারপরে আসবে একে 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 আচ্ছা সুকান্ত একটু সঙ্গে এই মুহূর্তে বিজেপি নেতা রাহুল সিনহা টেলিফোন লাইনে রয়েছেন আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ বর্তমানে একটাই বিষয়